ভিত্তিতে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে চম্পকনগর চিন্তারাম পাড়াতে আমরা এসেছি। এখানে সেই গৃহবধূর সাথে কথা হয়েছে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত যেন হয় সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন কাজ করছে এবং আমাদের রাজ্যে এই ঘটনাগুলোকে আমরা যাতে কমাতে পারি সেটাও কিন্তু কমিশনের সবচেয়ে বড় উদ্দেশ্য এবং সেটা সচেতনতার মাধ্যমেই সম্ভব এবং এই কাজটি রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি এবং এই ঘটনাটি যেটি ঘটে গেছে তার যাতে সুষ্ঠু তদন্ত হয় দোষী ব্যক্তির প্রকৃত শাস্তি হয় সেই কাজটি রাজ্য মহিলা কমিশন করবে। রবিয়া সর্দার